গুড মর্নিং গাইস, আই হোপ তোমরা খুব খুব ভালো আছো। তো কয়েক দিন আগে আমি একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই প্রচুর পরিমাণে ওয়েলকাম। তো আকাশটা দেখো কি দারুণ হয়ে আছে, দেখে মনটা ভালো হয়ে গেল। কারণ আমাদের পুজো যেহেতু আর বৃষ্টি হচ্ছিল কয়েকদিন, ভাবছিলাম যে আবার বৃষ্টি হবে, কিন্তু আকাশটা দেখে সত্যি খুব ভালো লাগছে। তো চলো এবার কি করব আমি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। এই যে আমি নিয়ে বসে পড়েছি কড়া খুন্তি, আলু অলরেডি চাপানো আছে। তো আমি এখন করছি আলুর দম। তো মা বললো সকালের টিফিনটা কর, তো আমি করতে বসে আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে আদা রসুনটা পেস্ট করতে হবে, তো আমাকে বাড়তে হবে, তো করব। তো এখন আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমরা বেশি বক বক করে তোমাদের মাথা খারাপ করবো না। তো চলো এখানে আমাদের হচ্ছে গিয়ে তরকারি হয়ে গেছে। আর কালারটা শুধু তোমরা দেখো কি দারুণ লাগছে না, কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হয়েছিল। আর আমি বানিয়েছিলাম আলুর দমটা, তো কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকাল থেকে একেবারে আমি সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছি তোমাদেরকে। আর এই দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং করেছে, তো আমাদের পুজো যেহেতু, আর এই দেখছো এখানটাতেও করেছে অনেক অনেক করেছে। তো আমি কয়েকটা স্যুট করেছি তোমাদের জন্য। এটা খুব ছোটা দিন, খুব খুব মজা হচ্ছে, পুজো এসে গেছে বলে কথা। তোমরা তো আরো ইন্টারেস্টিং ব্লগ পাবে অবশ্যই। তো এই দেখছো এখানটাতেও কি সুন্দর লাগছে না। প্যান্ডেল তো এখানে দেখতে পাচ্ছি এখনো পাঠ চলছে, এখানটাতে ভাগবত পাঠ হবে, ওর কারণে এখানে একটুখানি উঁচু মতো করছে স্টেজ টাইপের, একজনই বসবে। তো এই দেখো এখানে একটা আমার হচ্ছে গিয়ে দাদার মেয়ে হাই হ্যালো করছে, আর এখানে পুজোপাঠটা আর কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছি ঝাড়বাটি ঝাড়বাটি দিয়েছে, তো এখনো সাজানো হবে। তারপর এখানে দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলাতে ভগবত পাঠ শুরু হয়ে গেছে, এখানে দেখছি সবাই বসে বসে মন দিয়ে শুনছে। তো এই যে ভগবান সুযোগ দিচ্ছে, করো আরো কত করবে করো, যথা সময়ে তোমার সঠিক বিচার হবে। সেই জন্য মানুষ যদি সুখ শান্তি সমৃদ্ধি আনন্দের আশাবাদী হয়, তাহলে আমি করজোড়ে মিনতি করছি আপনারা ধর্মকে অবলম্বন করুন, নতুবা যেটা চাইছেন জীবনেও পাবেন না। আমি তো অবাক হয়ে গেলাম যে কি কি হচ্ছে, তাহলে বলে আমাদের লাভ কি হচ্ছে? এই যে বলা মানে তো আমার পরমায়ু ক্ষয় করে বলতে এসেছি। যারা লীলা সংকীর্তন করতে আসে তাদের Thank you.
বলবো না বলবো না ভাবছিলাম। যাই হোক, খুব আওয়াজ আসছিল যেহেতু মাইক বাজছিল, ওর কারণে কিছু বলতে পারি না। এখন আমি দেখতে পাচ্ছি চলে এসেছি একটা মলে, তো যেহেতু পুজো বলে কথা তো কিছু তো কেনাকাটি করতে হবে, তাই না? তো আমি চলে এসেছি এখন কেনাকাটি করতে, বেশি কিছু কিনবো না, তো যাই কিনবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ আমি টি শার্টটা নিয়েছি, তো খুব সুন্দর লাগছিলো। তো আর একটা কথা কী বলো তো, আমি না অনেক কমে পেয়ে গেছি, দুটো টপ কিনেছিলাম, একটা ব্ল্যাক কালার জিন্স, আগেই বলে দিচ্ছি যেহেতু এডিটটা পরে করছি। তো দুটো টপ, একটা টপের দাম 550 টাকা ছিল, আর ওই টপটা যেটা আমি হাতে ধরে আছি হোয়াইট কালারের, ওটা হচ্ছে 300 টাকা, বাট অফার ছিল বলে আমি দুটোতে 515 টাকায় পেয়ে গেছি। তো আমি তো খুব খুশি হয়ে গেছি যে কম টাকায় সুন্দর সুন্দর দুটো জামা পেয়ে গেছি টপ। আর এখনও দেখো আবার মানে ভাবছি কোনটা নেবো, এটা নেবো না ওটা নেবো সেটা নেবো, এরকম একটা ব্যাপার চলছে যে মেয়েরা মানেই তো জানো তোমরা শপিং করতে খুব খুব ভালোবাসে। আর আমি তো, আমার তো মানে কেনাকাটা শেষ নেই, আমি সারাক্ষণ সারাক্ষণ মানে কিনতেই থাকি, এরকম একটা ব্যাপার। অনেক জামা পছন্দ হচ্ছিল মানে সব নিয়ে চলে আসছি, বাট সব তো নিয়ে আসা সম্ভব না, অত টাকা ছিল না, তো ওই দুটো পছন্দ হয়েছিল আর ওইটা নিয়ে এসেছি আপাতত। তো চলো তোমাদেরকে দেখাই জামাটা, ভালো করে তো দেখতে থাকো। তো আমি বসে পড়েছি তোমাদেরকে আমি কী কী কিনলাম সেটা দেখানোর জন্য। তো ফার্স্টে আমি বলছিলাম, কিন্তু মাইক বাজার জন্য আমি মিউট করে দিয়েছি সবটাই। এই যে ব্ল্যাক কালারের একটা জিন্স দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, আমার ফিটিংস হয়েছে, বেশ ভালো লাগলো। আর এখানটাতে জাস্ট ওইখানটাতে একটুখানি ইয়ে করা আছে, ঠিক আছে, আর তেমন কোনো ফাটাফুটি ছেঁড়াছুড়ি নেই, খুঁজছিলাম বাট পাইনি, জানো তো কলকাতার সাইডে বলে পাওয়া যায়, বাট আমতলায় গিয়েছিলাম তো তেমন কিছু পাইনি। তো বললাম যে এই টি শার্টটা নিয়েছিলাম, তো ওইটা নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ টপটা, তো এইটা আমার খুব সুন্দরভাবে ফিটিংস হয়েছিল। আর আমার না সব জামা বড় বড় হয়ে যায়, মানে ঠিকঠাক ফিটিংসে পায় না, তো এটা ফিটিংস হয়েছিল। তাই সাদা কালারের ওই যে টপটা দেখালাম ওটা না, তাই তো আমার বড়, জানো তো কী আর বলবো, এমন শরীর বানিয়েছি যে সব জামা শুধু বড়ই হয়। আর এই যে নাইটি দুটো কিনেছিলাম, এই একটা নাইটি দেখছো সব স্লিম হাতা, আর একটা নাইটি আছে তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি, এই যে আর একটা, এইটা হচ্ছে গিয়ে, এই দুটো কিনেছিলাম অনেকদিন আগে, তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম চলো এইটাও দেখিয়ে দিই। আর একটা কুর্তিও কিনেছি, সেটা মামার বাড়ি রেখে এসেছি, বাড়িতে নিয়ে আসিনি, তো যখন আনবো তোমাদেরকে আবার দেখাবো। তো চলো অতি বাপ